কর্মীদের যে প্রেরিত অর্থ 2.5% রয়ে গেল তাদের যে ইনসেন্টিভ সেটা 5% বাড়ার যে আমাদের যে তাগিদ ছিল সে তাগিদের উপর গুরুত্ব দেয়নি কি অথচ আপনি দেখেন যে একজন কর্মী যদি ব্যাংকিং চ্যানেলে অর্থ প্রেরণ করে থাকে তাহলে 100 টাকা যদি তিনি প্রেরণ করেন তাহলে তিনি এটার খরচের কথা বলছি তাহলে 100 টাকায় তার খরচ কেটে না হয় 2 টাকা 50 পয়সা থেকে 3 টাকা পর্যন্ত খরচ কেটে না হয় আবার অন্যদিকে সে কিন্তু প্রণোদনা পাচ্ছে 100 টাকায় 102 টাকা 50 পয়সা তাহলে সে যোগ বিয়োগ করলে দেখে যে ব্যাংক তার যে অর্থ প্রেরণের কারণের জন্য সরকারিভাবে ব্যাংকিং চ্যানেলে বৈধভাবে তাহলে সে 2.5% ইনসেন্টিভ পেলেও তার যে খরচ কেটে রাখা হচ্ছে ব্যাংকের বিভিন্ন খরচ সেই খরচ কাটলে কিন্তু তার 50 পয়সা কিন্তু তার লস হয়ে যাচ্ছে হুন্ডির মাধ্যমে সেখানে 3 থেকে 4 টাকা পর্যন্ত আমরা পার্থক্য দেখতে পাই তা এখন আমার একজন কর্মী যদি $500 মাসে তার ইনকাম হয়ে থাকে তাহলে সে 5 টাকা করে যদি কম পায় তাহলে তার কত টাকা কম সে পাচ্ছে তো এইসব জিনিসগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংকে সরকারকে তাদেরকে গুরুত্ব সহকারে এগুলিকে বিবেচনা নিয়ে কিন্তু আসতে হবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে কিন্তু এখানে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে এদেশের ব্যবসায়ীরা এদেশের আমলার অর্থ পাচার করছে না দিস ইজ নট দ্য কারেক্ট আরও আরও অর্থ পাচার হয়েছে আজকে বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলি বাংলাদেশ থেকে প্রচুর অর্থ পাচার করে তারা নিয়ে যাচ্ছে আজকে বিজনেস রিলেটেড আছে তিনি বুঝবেন বলার সাথে সাথে বুঝবেন যেমন বড় কোম্পানিগুলি তার একটা প্রোডাক্ট যদি $100 দাম হয় সে কিন্তু সেখানে ওভার ইনভয়েসিং করে $200 নিয়ে যাচ্ছে এবং সেই $200 কেন নিচ্ছে তার কারণ হচ্ছে প্রথমত সে তার প্রফিট মার্জিনটা প্রফিটটা বাংলাদেশে পাঠাতে নানা রকম তার স্টেপ পোহাতে হয় সুতরাং সে যদি পণ্য কেনার সময় আরও $100 ডবল টাকা দিয়ে পাঠিয়ে দিতে পারে তাহলে কিন্তু সে অত্যন্ত স্বাচ্ছন্দ্যে থাকে এই যে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো তাদের পণ্যের দামটা 1.5-2-3 করে ওভার ইনভেস্টমেন্ট করে টাকা নিয়ে যাচ্ছে সেগুলি কিন্তু আমাদেরকে কন্ট্রোল করতে হবে শুধুমাত্র আমলা ব্যবসায়ীদের পিছিয়ে ঘুরলে কিন্তু আমাদেরকে এই এই জায়গার সমাধান করা যাবে নিশ্চয়ই যারা আমলারা ব্যবসায়ীরা করছেন ব্যাংক লুট করছেন যারা ব্যাংকে ফোকলা করে দিয়েছেন ব্যাংকের হাজার কোটি টাকা নিয়ে গিয়ে আজকে ক্যানাডা ইউরোপে বাড়ি গাড়ি করে সানন্দে জীবনযাপন করছেন তাদেরকে তো নিশ্চয়ই আমাদেরকে চিহ্নিত করতে হবে কিন্তু একই পাশে আজকে এই এই ধরনের কোম্পানিগুলো মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোও কিন্তু ওভার ইনভেস্টিংয়ের মাধ্যমে তাদের প্রচুর অর্থ তারা বিদেশি নিয়ে যাচ্ছে সেই জায়গাও কিন্তু আমাদেরকে এখন নজরদারি করতে হবে আমি সবশেষে একটা কথা বলতে চাই সেটি হচ্ছে যে এই যে আমরা আমাদের রিমিটেন্স প্রবাহ বৃদ্ধির জন্য আমাদের যে করণীয় কাজগুলো প্রথমত হচ্ছে কি আমাদের কর্মীকে সম্মানের জায়গা তৈরি করে দিতে হবে কর্মীকে তার কর্মস্থলে গিয়ে কীভাবে আমরা অর্থ সংগ্রহ করতে পারি আমরা সেই ব্যাংকিং চ্যানেলগুলোকে সেখানে তাদের কাজ করতে হবে একটা মোবাইল অ্যাপসের কথা বলা হচ্ছে মোবাইল অ্যাপসের মধ্যে সারা পৃথিবীতে প্রযুক্তির যুগ এখন চলছে প্রযুক্তির মাধ্যমে মোবাইল অ্যাপসে যদি আমরা কর্মীকে সেখানে তার অ্যাপস দিয়ে সরাসরি সেই ব্যাংকিং চ্যানেলে তার ক্রেডিট কার্ড বা তার ডেবিট কার্ডের সাথে যদি আমরা অ্যাড করে দিতে পারি তাহলে সে সরাসরি অর্থ প্রেরণ করতে পারে মোবাইল অ্যাপসের মাধ্যমে তাকে অর্থ প্রেরণ করার সুযোগ দিয়ে দেওয়া যেতে পারে আমরা যদি তার ইনসেন্টিভটা 2.5% থেকে বাড়িয়ে আমরা তা 5% করে থাকি তাহলে কিন্তু কর্মী অন্ততপক্ষে কিছু টাকা পাবে এবং সর্বশেষে বলব যে ব্যাংকিং চ্যানেলে অর্থ প্রেরণ করলে যে পরিমাণে তার কাছ থেকে একটা চার্জ কাটা হয় সেই চার্জ কাটা যদি না হয় তাহলে কিন্তু এই 4-5টি কারণে কিন্তু আমাদের কর্মীরা তাদের যে বৈধ পথে অর্থ প্রেরণ করতে তারা উৎসাহী হবে আজকে শবন ভাই বলেছে বাসার ভাই বলেছে আমাদের বিজনেস রিলেটেড আমার বন্ধু তাশিকে বলেছেন তাশিক ভাই বলেছেন যে কর্মীদেরকে কিন্তু বোঝাতে হবে যে তুমি যদি বৈধভাবে অর্থ প্রেরণ করো সেই অর্থটা কিন্তু তোমার বাংলাদেশে হোয়াইট মানি হিসেবে যাচ্ছে এই টাকার কোনো ঝুঁকি থাকছে না তুমি ভবিষ্যতে এই টাকাকে তোমার সম্পদে ব্যবসায় বাণিজ্যে কোথাও না কোথাও বিনিয়োগ করতে পারবো কিন্তু ওই বোঝাবার জায়গাটা কোথায় কে বোঝাবে আজকে সৌদি আরবে বলা হচ্ছে যদি বলা হয় একজন লোকের মৃত্যু হয়েছে বলে আমাদের এখান থেকে 500 কিলোমিটার দূরে আমরা কীভাবে যাব আমাদের তো সেই জনবল নাই আমাদের তো সেই গাড়ি নাই যে কর্মীদের অর্থ দিয়ে আমার সরকার আমি আপনারা আমরা সবাই কিন্তু এখানে গর্ব করে থাকি কিন্তু সেই কর্মীর মৃত্যুতে কিন্তু ওই দূরে 500 কিলোমিটার দূরে যেতে হবে সেই জায়গার মধ্যে এমবিসিগুলি আমাদেরকে অ্যাড্রেস করতে পারে না তো বারবার বলা হয় আমাদের জনবলের ঘাটতি তো জনবল যদি ঘাটতি হয়ে থাকে তাহলে ডিমিনেন্স প্রভাব বাড়ানোর কথা আমরা কেন অনুরোধ করে থাকি আপনি জনবল বাড়ান আপনি আপনার শক্তি বাড়ান আপনি আপনার ফ্যাসিলিটি বাড়ান কিন্তু আপনি আমাদের এই যে কর্মী ভাইরা যারা আজকে বিদেশ থেকে অর্থ প্রেরণ করছে তাদেরকে মর্যাদাশীল জায়গায় নিয়ে যেতে হবে তাদের অর্থ প্রেরণকে আমরা উৎসাহিত করবার জন্য নানা রকম প্যাকেজ তাদেরকে যদি আমরা দিতে পারি তাহলে আমি মনে করি যে আমাদের আজকের যে অর্থনীতির যে বিশেষ করে বিদেশি প্রবাসী আয়ের যে ধীরগতি সেই ধীরগতিটা আমরা খুব কমে যাবে এবং আমি খুবই আশাবাদী বাংলাদেশ ব্যাংক অনেকগুলি ইনিশিয়েটিভ গ্রহণ করছে আমরা গতকালকেও দেখেছি অনেকগুলি মানি এক্সচেঞ্জ তারা বন্ধ করে দিয়েছে যারা অনৈতিকভাবে এই অর্থ পাচারের সাথে বা নানা রকম হুন্ডির সাথে জড়িত বন্ধ করে দিয়েছে আমরা যদি এ ধরনের কর্মকাণ্ডে সরকার বেসরকারি উদ্যোক্তা বায়রা বাংলাদেশ ব্যাংক এবং আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একসাথে কাজ করে আমি মনে করি যে আমাদের যে গতিশীলতা যে ধীরগতি হচ্ছে সেই ধীরগতি কাটিয়ে আমরা সবাই উঠতে পারবো Why journal development bond?
and US dollar development bond. তারা US dollar development bond and ওয়েজারনা development bond দুইটাই তারা বন্ধ করে দিল যে 1 কোটি টাকা বেশি একজন ব্যক্তি তারা পাঠাতে পারবে না। তাতে করে হয়েছে কি জানেন, ওয়েজারনার কিন্তু শুধু অভিবাসী কর্মীরাই না, ওয়েজারনার কিন্তু যারা এই দেশে বড় প্রফেশনাল, ওখানে যারা ব্যবসা করে তারাও কিন্তু ওয়েজারনার। তারা এক একজন টাকা পাঠায়, 500 ওয়ার্কার যে টাকা পাঠায়, একজন ব্যবসায়ী একজন প্রফেশনাল সেরকম টাকা পায়, এমন এমন প্রফেশনাল আছে তাদের বাংলাদেশে, তারা ইনভেস্ট করতে ভয় পায়। তারা শুধু একমাত্র ইনভেস্টমেন্ট ছিল ওয়েজারনার ডেভেলপমেন্ট বন্ড আর ইউএস ডলার ডেভেলপমেন্ট বন্ড। ইউএস ডলার ডেভেলপমেন্ট বন্ড যদি তারা কিনত, আজকে এই দেড় দুই বছরের যে ধাক্কাটা সেটা পেত না। এখন আবার ইউএস ডলার ডেভেলপমেন্ট বন্ড আবার তারা চালু করেছে যে হ্যাঁ, ইউএস ডলার বন্ড আপনারা যত খুশি কিনতে পারবেন, কিন্তু ওয়েজারনার ডেভেলপমেন্ট বন্ড কিনতে পারবেন না। এই যে মানে আনস্টেবল পলিসি, সেটাও কিন্তু কিছুটা দায়ী। পাশাপাশি আপনারা দেখেন যে প্রবাসী আয় এর গতিশীলতা নিয়ে যদি আমরা আজকে হঠাৎ করে সোচ্চার না হয়ে প্রথম থেকেই যদি আমরা এটা করতাম, ধরেন কেন হলো এটা ডলার ডিভ্যালুটা 23% কেন হয়ে গেল হঠাৎ করে? আমরা সবসময় এটাকে ধরে রাখছি ডলারটাকে, এটাকে প্রথম থেকে ডলারটাকে ধরে রাখাটা সঠিক হয়নি। আর যখন এটা রাখতে পারে নাই, এখন এমনভাবে বাঁধ ভেঙেছে, এটা পর্যায়ক্রমে এক আপনি দেখেন 6 মাসের ব্যবধানে কতবার ডিভ্যালু হলো। এই যে হঠাৎ করে যে এটা যেভাবে স্লাইডিং করতেছে, দিস ইজ অ্যালার্মিং। এর ভিতরে মানুষের ভিতরে একটা প্যানিক আসছে। অনেকে যারা কি কারণে টাকা আগস্ট মাসে বোধহয় 100, আগস্টে তো বোধহয় অনেক কম আসছে, যেটা জুলাইতে যা আসছিল বেশি, আগস্টে অনেক কম আসছে, 132-এর মতো। তো যদি তাই হয়, এটা কেন হয়েছে? তার কারণ, একমাত্র কারণ যেটা আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত ধারণা, যে ব্যক্তিটা আমি যখন প্রফেশনাল, আমি চাকরি করি, 1 লক্ষ দেড়হাম বা 1 লক্ষ রিয়াল বেতন পাই, আমার বেতন হলো বাংলাদেশি টাকায় প্রায় 28 লাখ টাকা। আমি চিন্তা করতেছি যে আমি যে আজকে বেতনটা পাঠাবো, এই টাকাটা তো যদি আমি পরে পাঠাই, ডলার যেভাবে স্ট্রং হচ্ছে, টাকা যেভাবে উইক হচ্ছে, আমি যদি আজকে টাকাটা পাঠাই, কালকে তো আমার, আমি যদি ওয়েট করি কালকে পাঠাইলে আরও বেশি টাকা পাবো। আমি যদি আর 1 মাস পরে পাঠাই, তাহলে তো 28 লাখের জায়গায় আমি 30 লাখ টাকা পাবো। আবার দেখে কি জানেন, হ্যাঁ আমি গত মাসে টাকা পাঠাই নাই, আমার কলিগ পাঠায় নাই, কিন্তু সে কিন্তু আজকে পাঠাচ্ছে, সেখানে 2 লাখ টাকা বেশি পেয়েছে, আমি এই মাসেও পাঠাবো না, যেভাবে কমতেছে আমি আরও পরের মাসে পাঠাবো। এই যে মানুষের প্যানিক, এই যে মানুষের ভিতরে একটা ধারণা তৈরি হয়ে গেছে যে এই ডলার হয়তো 130-132 টাকায় চলে যাবে, বিকজ এখনও এই ডলারটা ব্যালেন্স হয়নি মার্কেটে, ন্যাচারাল ওয়েতে ছেড়ে দেওয়া হয়নি, এটাকে এখনও আটকে রাখা হয়েছে। এই যে প্রফেশনালদের যে অ্যামাউন্টটা, টু পার্সেন্ট প্লাস মাইনাস প্রফেশনাল আমাদের কাজ করে, তাদের টাকা প্লাস আমাদের যারা বিদেশে ব্যবসা করে, যারা এই দেশে টাকা পাঠায় বিনিয়োগ করে, তাদের টাকা ইনভেস্টমেন্ট, এগুলি তখন তারা ধরে রাখে। আমি দেখেছি সৌদি আরবে একটা, একদিন একটা জনতা ব্যাংকে গিয়েছিলাম, ম্যানেজার সাহেব আমাকে চা খাওয়ার দাওয়াত দিয়েছিল। আমি দেখেছি সেখানে দূর দূরান্ত থেকে কিছু শ্রমিক ছুটি নিয়ে এসেছে, তার ফর্ম ফিল আপ করতে, এখানে স্বপন সাহেব বিষয়টা বলেছে, ফর্ম ফিল আপ করতে এ লোকটা যে গ্রাম থেকে যাচ্ছে, আমরা যে লোকগুনা পাঠাচ্ছি, এ লোকগুনা কিন্তু সরকারের যে চাকরি দেওয়ার মতো সরকারের অযোগ্যতা নাই, আমরা অনেক কষ্ট করে এই কর্মগুলো জোগাড় করে এনে, কিন্তু চাকরির ব্যবস্থা করে একদম অশিক্ষিত, অদক্ষ এবং আধা শিক্ষিত এই লোকগুনাকে আমরা বিদেশ পাঠাচ্ছি। এই লোকগুনা বিদেশে গিয়ে তার ফর্ম ফিল আপের মাধ্যমে যে টাকা পাঠাবে, সেটা পাঠানোর তার সে অভিজ্ঞতা নাই। তো ওই ব্যাংকের কর্মকর্তা কর্মচারী, তারা যে একটু সহযোগিতা করে তার ফর্মটা ফিল আপ করে দিবে, সেটা কিন্তু করে দিচ্ছে না। এ বিষয়ে উদ্যোগ নিতে হবে কে? বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে উদ্যোগ নিতে হবে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক যদি মনে করে যে সেখানে দরকার আছে আমাদের ফরেন কারেন্সি, তাহলে প্রত্যেকটা ব্যাংকের যে দেশে যে যে শাখাগুলো আছে, শাখার ম্যানেজার, সহকারী ম্যানেজার, তার সকলকে নিয়ে তার একটা ওরিয়েন্টেশন দেওয়া দরকার। এভাবে উদ্যোগ নাও, তাহলে শ্রমিকেরা সময় মতো তোমাদের কাছে টাকাটা পাঠাবে। এই যে তারা যে বিড়ম্বনার শিকার হচ্ছে, এই শিকারের কারণে তারা কিন্তু ব্যাংকে যাচ্ছে না,
সে অবৈধভাবে হুন্ডি ব্যবসায়ীরা যায়া সহযোগিতা করছে। হুন্ডি ব্যবসায়ীরা জানে একটা কোম্পানিতে 100 লোক চাকরি করছে, সেখানে যায়া যদি ফোরম্যানের সাথে একটা যোগাযোগ করতে পারে, হ্যাঁ, সেখানে তারা এই টাকাটা পাঠানোর সুবিধা পাচ্ছে। কিন্তু আমাদের ব্যাংক তো এই সুবিধাটা নিচ্ছে না। এই উদ্যোগটা নিতে পারে আমাদের যে দূতাবাস আছে, আমাদের যে দূতাবাস আছে, যে যে দেশের দূতাবাসগুলো আছে তারা জানে কোন কোন কোম্পানিতে কতগুলা লোক কাজ করছে। তো সেখানে এই কোম্পানিতে গিয়ে তারা যদি একটু মিটিং করে আলোচনা করে এই বিষয়টা জানায়, তোমরা বৈধভাবে টাকা পাঠাও, অবৈধভাবে পাঠাইও না, আমরা তোমাদেরকে সহযোগিতা করব, তাহলে অবশ্যই এটা উদ্যোগটা সাহসিকতার সাথে আমার মনে হয় এটা পালন হবে এবং তারাও এই কাজটা করবে। কারণ দূতাবাস কিন্তু সহযোগিতা করলে বাংলাদেশের রিমিটেন্সের হার আরও বৃদ্ধি পাবে, দূতাবাস কিন্তু কোনো সহযোগিতা করছে না। দূতাবাস শুধু আছে তারা তাদেরকে নিয়ে, এবং একটা কর্মী যদি দূতাবাসে আসে, সে দূতাবাসেও কর্মীর যেই কারণে আসছে সেই কারণটা কিন্তু সে সমস্যার সমাধান করে যেতে পারছে না। তাহলে এই দূতাবাস যেখানে ওদেরকে সহযোগিতা করবে, দূতাবাস যেখানে রেমিটেন্স পাঠানোর জন্য সহযোগিতা করবে, যেমন বাংলা দূতাবাস জানে মালয়েশিয়ায় কোন কোন কোম্পানিতে বেশি বেশি লোক আছে, দূতাবাস জানে সৌদি আরবে কোন কোন কোম্পানিতে বেশি বেশি লোক আছে, দূতাবাস জানে কাতার, কুয়েত, ওমান সহ কোন কোন কোম্পানিতে বেশি বেশি লোক আছে। তাহলে দূতাবাসের উদ্যোগটা হলো মূল উদ্যোগ নিতে হবে। দূতাবাস যদি উদ্যোগ নেয় বিভিন্ন কোম্পানিতে যায় ওই শ্রমিক ভাইদেরকে নিয়ে একটু আলোচনা করে, তাহলে আমাদের রিমিটেন্সের হার বৃদ্ধি পাবে, দেশ পরিচালনা করতে সরকার সহযোগিতা পাবে।